আজকে রাজুককে যদি আমরা তাকাই, এই এই রাজুকের মতো যদি আরেকটা এরকম প্রতিষ্ঠান করা হয় যে রাজুকে গেলে বিল্ডিং এর ইটে ইট পর্যন্ত টাকা চায়, বালি ইটে রাজুকের বালি সেটা পর্যন্ত টাকা চায়। বিদেশে পুকুর খননের প্রশিক্ষণের জন্য কর্মকর্তারা বিদেশ যাবেন, তারপরে মাছ চাষের প্রশিক্ষণের জন্য কর্মকর্তারা বিদেশ যাবেন, এই ধরনের প্রশিক্ষণের উদ্দেশ্যে যদি প্রতিষ্ঠান এই ধরনের কাউন্সিল গঠন করা হয় তাহলে সেটি দুঃখজনক হবে। মানে স্পিকার, আমরা কিন্তু এই যে সিটি কর্পোরেশন ঢাকা সহ বিভিন্ন সিটি কর্পোরেশনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দেখতে পাই যে আমাদের সিটি কর্পোরেশনে যারা মেয়র হওয়া নির্বাচিত তারা অসহায়, কারণ তারা কাজ করতে পারেন না। দেখা যায় তারা রাস্তা করবেন সেখানে আপনার পানি লাইনে ড্রেন করতেছে, দেখা যায় বিদ্যুতের লাইন, গ্যাসের লাইন করতেছে, এটা সমন্বয়ের অভাব। মানে স্পিকার, এই যে উন্নয়ন কর্তৃপক্ষ আজকে রাজুককে যদি আমরা তাকাই, এই এই রাজুকের মতো যদি আরেকটা এরকম প্রতিষ্ঠান করা হয় যে রাজুকে গেলে বিল্ডিং এর ইটে ইট পর্যন্ত টাকা চায়, বালি ইটে রাজুকে যে বালি সেটাও পর্যন্ত টাকা চায়, যে যে ওয়াসাতে গেলে টাকা চায় কোনো কাজ হয় না, যে রাজুকে 96 সালে প্রকল্প নিয়েছিল মানে স্পিকার এই পূর্বাচল, আর যারা তখন পট পেয়েছিলেন তারা আজকে অনেকে মৃত্যু পথযাত্রী, তাদের ছেলেরাও সেখানে বাড়ি করতে পারবেন কিনা জানি না। এই তো হইল এই উন্নয়ন কর্তৃপক্ষের অবস্থা। এখন আবার গাজীপুরে যদি এই সেম একটা উন্নয়ন কর্তৃপক্ষ এই আমাদের রাজুকের মতো হয় তাহলে এটার লাভটা কি? মানে স্পিকার, আমি বিনীতভাবে সরকারকে অনুরোধ করবো, মাননীয় মন্ত্রীকে বিলটা প্রত্যাহার করে বরং আপনারা যেহেতু গণতান্ত্রিকভাবে নির্বাচিত আওয়ামী লীগ গণতন্ত্রের প্রতি সংসদীয় গণতন্ত্রের প্রতি আস্থাশীল, তাই যে সমস্ত এই জায়গায় সিটি কর্পোরেশন আছে সিটি কর্পোরেশনকে জোরদার করে তাদেরকে এই সমস্ত দায়িত্বগুলো দেন, দেখবেন যে সমন্বয়হীনতা থাকবে না, অনেক ভালো কাজ হবে। মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় মন্ত্রী অত্যন্ত সুশিক্ষিত একজন মানুষ, একজন ভালো ছড়াকারও। তিনি যে বিলটি এনেছেন সেই বিলের উনি বলছেন যে বিভিন্ন প্রকৌশল প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রমের মধ্যে মূলত সমন্বয় সাধন করার জন্যে তিনি এই বিলটি নিয়ে আসছেন, এই প্রকৌশল গবেষণা কাউন্সিল গঠনের জন্য। কিন্তু আমার মনে হয় মাননীয় স্পিকার, যে আরেকটি এত বড় প্রতিষ্ঠান বাড়ানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এই সমস্ত গবেষণা এবং বিভিন্ন গবেষণা সংস্থার মধ্যে সমন্বয় সাধন করার জন্য আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয় যথেষ্ট, এবং তাদের যে জ্ঞান এবং মেধা রয়েছে সে প্রকৌশল বিশ্ববিদ্যালয় দিয়েই সেটি করা সম্ভব। আর যদি সেটি ভিন্ন উদ্দেশ্য হয় তাহলে সেটি ভিন্ন, কারণ আমরা কিছুদিন আগে দেখেছি মাননীয় স্পিকার, যে সংবাদ মাধ্যমে যে জ্ঞান অর্জনের জন্যে প্রশিক্ষণের জন্যে বিদেশে পুকুর খননের প্রশিক্ষণের জন্য কর্মকর্তারা বিদেশ যাবেন, তারপরে মাছ চাষের প্রশিক্ষণের জন্য কর্মকর্তারা বিদেশ যাবেন, এই ধরনের প্রশিক্ষণের উদ্দেশ্যে যদি প্রতিষ্ঠান এই ধরনের কাউন্সিল গঠন করা হয় তাহলে সেটি দুঃখজনক হবে। কারণ যেখানে আমাদের হাওড় এলাকায় গেলে মাছ চাষের প্রশিক্ষণ নেওয়া যায় তার জন্য বিদেশে প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়, পুকুর খননের জন্য বিদেশে পরিকল্পনা নেওয়া হয়। কাজে আমি মনে করি মাননীয় স্পিকার, এই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এটির জন্য যথেষ্ট এবং এই ধরনের প্রতিষ্ঠানের কোনো প্রয়োজনই নাই মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাপাই নবাবগঞ্জ 3-2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল 2020 যে বিলটি মাননীয় মন্ত্রী এখানে উপস্থাপন করেছেন, আমি মনে করি যে বিলটি প্রত্যাহার করে নেওয়া দরকার। এই বিলের পাশ হওয়ার মধ্য দিয়ে কিন্তু আমাদের প্রশাসনিক ব্যয় বৃদ্ধি পাবে, এটা অবশ্যই প্রত্যাহার করা দরকার। তবে এখানে যে বিলের মধ্যে বেশ কিছু অসঙ্গতি বিদ্যমান, এখানে বিলের উদ্দেশ্য এবং কারণ সম্মিলিত যে বিবৃতি মাননীয় মন্ত্রী দিয়েছেন, দ্বিতীয় অনুচ্ছেদে মাননীয় স্পিকার এখানে বলছেন যে বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন 2020 প্রবর্তন করা হলে টেকসই জাতীয় উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে পরিবেশ বান্ধব ও জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট প্রযুক্তি প্রকৌশল বিদ্যার কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে পারবে। কিন্তু মাননীয় স্পিকার, এখানে আমি দেখছি যে এটা গভর্নিং বডি গঠন করা হয়েছে, এখানে গভর্নিং বডির
একজন চেয়ারম্যান যাকে মনোনয়ন দিবে সরকার তার একটা ই দেওয়া হয়েছে তাদের যোগ্যতার ব্যাপারে বলা হয়েছে এবং সেখানে এখানে দেখা যাচ্ছে যে আপনার সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিন্তু এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার যেখানে পরিবেশের কথা আপনি উদ্দেশ্য এবং কারণের মধ্যে বলছেন ভেরি ইম্পর্টেন্ট এইখানে এই কমিটির সদস্যদের মধ্যে কোনো ধরনের আপনার পরিবেশ বিজ্ঞানীর কোনো স্থান দেওয়া হয়নি এখানে উদ্দেশ্য কারণের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন যে পরিবেশ বান্ধব জলবায়ুর বিষয়টি সুতরাং অবশ্যই আমি মনে করি যদি আইনটি পাস করেন তাহলে এই কমিটির গভর্নিং বডির মধ্যে অবশ্যই আপনাকে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারের একজন সদস্য রাখতে হবে দ্বিতীয়ত বাংলাদেশ বুয়েট নিঃসন্দেহে আমাদের একটা গৌরবান্বিত প্রতিষ্ঠান এবং এইখানে যেটা চেয়ারম্যানের যোগ্যতার কথা বলা হয়েছে যে এখানে 25 বছর অভিজ্ঞতা আমি মনে করি যারা এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার তৈরির কারিগর প্রধান কারিগর এবং নেতৃত্ব যিনি দিচ্ছেন বুয়েটের বুয়েট প্রতিষ্ঠানটি অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পরে তৈরি হয়েছে ধন্যবাদ মাননীয় সদস্য জি মাননীয় সদস্য জনাব কাজী ফিরোজ রশিদ ঢাকা 6 2 মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার আপনি আমাদের সংসদের অভিভাবক আপনার কাছে ছোট্ট একটা রুলিং চেয়েছি আমি আমার নিজের কাছে সবসময় প্রশ্ন জাগে যে আমরা যারা মেম্বার অফ পার্লামেন্ট আমরা কি জনপ্রতিনিধি না পাবলিক সার্ভেন্ট এইটা যদি শুরু হয় তাহলে অনেক আইনেরই আমরা একটা সমাধান করতে পারতাম মাননীয় স্পিকার যাই হোক এই যে আমাদের যে আইনটি উনি আনছেন এই আইনটি আনার কোনো দরকারই নেই কেন প্রয়োজন নেই এই আইনটা উনি বলতেছেন যে প্রকৌশল প্রতিষ্ঠান সমূহের মধ্যে সম্পর্ক স্থাপন লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল এই একটা কাউন্সিল এবার করতে চাচ্ছেন যাদের কাজ হবে ঘটকালি করা ঘটক সংগঠন অর্থাৎ সমস্ত সংগঠনের সাথে এরা একটা ঘটকালি করবে সমন্বয় করবে কার কার সাথে করবে তিতাস আছে বিদ্যুৎ আছে ওয়াসা আছে সরেজ লাইন টেলিফোন লাইন আছে এ কারোর সাথে কারোর সমন্বয় নাই এরপরে আছে আমাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এরপরে আছে আমাদের সিটি কর্পোরেশন যে যেমনি পারে যখন ইচ্ছা তখন তাদের কাজ করতেছে কারোর সাথে কোনো সম্পর্ক নেই এবং কখনো থাকবে না মাননীয় স্পিকার এইটা সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছে যে একটি মাস্টার প্ল্যান করে করার আগে টেলিফোনে ক্যাবেল কোথা থেকে যাবে বিদ্যুতের লাইন কীভাবে মাটি দিয়ে যাবে ওয়াসা সরেজ কোথা থেকে যাবে এই সমস্ত তিতাস গ্যাস কোথা দিয়ে যাচ্ছে যেমন তিতাস গ্যাসের এই যে নারায়ণগঞ্জে বড় একটা দুর্ঘটনা ঘটে গেল তাদের কোনো প্ল্যান নাই তো যে যে নিতে পারে সেখানে দিয়ে নিয়ে যাচ্ছে এইটা কয়েক যে উনি আবার একটা কাউন্সিল করবে কাউন্সিলের কাজ কিছু না কিছু লোককে প্রোভাইড করা গাড়ি বাড়ি দিয়ে দেওয়া এবং সরকারের বিপুল পরিমাণ অর্থ অপচয় ঘটান মানে স্পিকার এই আইনটি কোনো দরকার নাই এই ঘটকালি কোনো দরকার নাই এরা ঘটক সংগঠন এটা আসলে কোনো আইন হবে না আমরা আগেও বলছিলাম আমরা এক মিনিট দেন মানে স্পিকার আগে বলছিলাম যে আমাদের এখানে যখন আমাদের এখানে যখন একটা আইন আমরা পাস করলাম ভার্চুয়াল কোর্ট আমি বলছিলাম যে ভার্চুয়াল কোর্টটা করতেছেন এইটা অসম্পূর্ণ থেকে যাবে এই কোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমাদের একটা জাতির সীমানা আছে বাংলাদেশের সীমানার বাইরে কিন্তু আমাদের এই আইন বলবৎ না এখন দেখা যাচ্ছে মাননীয় স্পিকার আমাদের আমাদের যারা লয়ার আছেন তারা দেশের বাইরে বসে ভার্চুয়াল কোর্টে তারা কাজ করতেছেন এখন দেশের বাইরে বসে ইংল্যান্ড আমেরিকা বসে তারা কি এই ভার্চুয়াল কোর্ট চালাতে পারেন আমাদের তো সব কিছু করতে হবে দেশের মধ্যে থেকে এই টেরিটরির মধ্যে থেকে স্বাধীন বাংলাদেশের মধ্যে থেকে সুপ্রিম কোর্টের সমস্ত একটা সীমানা আছে আমাদের দেশের কিন্তু সীমানার বাইরে থেকে যদি এই আইন চালানো হয় এবং আইনে যদি কেউ পার্টিসিপেট করে কোর্টে যদি পার্টিসিপেট করে সেটা কি ঠিক হবে মাননীয় স্পিকার এই জন্য আমরা বলি যে আইনগুলো করার আগে একটু যদি